সোহানাইটি পয়েন্টের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা হবে সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ভোটার নিবন্ধন ফর্ম নম্বর ব্যবহার করে কিভাবে ভোটার তত্ত্ব ও ভুটার এরিয়ার তত্ত্ব দেখবে আমাদের হাতে যদি জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ভোটার নিবন্ধন ফর্ম নম্বর দুটি হতে যে কোনো একটি নম্বর থেকে থাকে এবং তার সাথে জন্ম তারিখ ব্যবহার করে আমরা খুব সহজে ভুটার তত্ত্ব এবং ভোটার এরিয়ার তত্ত্ব দেখতে পারবো আগে এই তথ্যসমূহ দেখতে যে ব্যক্তির তত্ত্ব দেখা হবে তার নামে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হতো বর্তমানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটকে আপডেট করার কারণে কোনো ধরনের অ্যাকাউন্ট খোলা ছাড়াই খুব সহজে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর ব্যবহার করে ভোটার তথ্য এবং ভোটার এরিয়া তথ্য দেখা যাবে আমাদের যে কোনো নির্বাচনের ক্ষেত্রে ভোট প্রদানের জন্য এই সকল তথ্য প্রয়োজন হয় তারা আসলে আমরা পুরোপ্রক্রিয়াটাই দেখে নিই কীভাবে খুব সহজে আমরা জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ফর্ম নম্বর ব্যবহার করে ভোটার তথ্য ও ভোটার এরিয়া তথ্য দেখে নিব। আমাদের এই তথ্যটি দেখার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করে ব্রাউজারের অ্যাড্রেস ভাড়ে গিয়ে লিখে দিতে হবে সার্ভিসেস ডট ডাব্লিউ ডট গভ ডট বিডি আমাদের এই অ্যাড্রেসটি আমাদের এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা সেখান থেকে অ্যাড্রেসটির উপর ক্লিক করে সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে চলে যেতে পারবো আমরা অ্যাড্রেস বেড়ে গিয়ে লিখে দিব সার্ভিসেস ডট আইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এটি লিখে আমরা যখন এন্টার প্রেস করবো তখন আমাদেরকে সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে তখন আমাদের সামনে একটি নতুন পেজ চলে আসলো এখানে দেখতে পাচ্ছি হোম ফিশ ভোটার তত্ত্ব এবং ডাউনলোড বলে একাধিক অপশন রয়েছে আমরা যেহেতু ভোটার তত্ত্ব দেখব তাহলে এই মেনুগুলো হতে আমরা যে ভোটার তত্ত্বটি রয়েছে সেটির উপরে ক্লিক করব। ভোটার তত্ত্বের উপরে ক্লিক করলে আমাদের সামনে নতুন আরও একটি পেজ চলে আসবে সেই পেজে আমরা প্রথমে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর নিচে রয়েছে জন্ম তারিখ এরপর এখানে একটি ক্যাপসা কোড রয়েছে এবং সেই ছবিটি প্রদর্শিত করছি এখানে লিখে তারপর আমরা যখন বুটার তত্ত্ব দেখুন এর উপর ক্লিক করব তখন আমাদের ভুটার তত্ত্বটি দেখাবে তার আমরা প্রথমে ফর্ম নম্বর দিয়ে বুটার তত্ত্ব দেখে নিচ্ছি আমরা এখানে একটি বুটার নিবন্ধন ফর্ম নম্বর দিয়ে দিচ্ছি ভোটার নিবন্ধন ফর্ম নম্বর লেখার পর আমাদের পরবর্তী যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জন্ম তারিখ লেখা এখানে সঠিকভাবে আমাদের জন্ম তারিখটি লিখতে হবে এখানে প্রথমে দিন রয়েছে দিনের পরে রয়েছে মাস মাসের পরে রয়েছে বছর আমরা প্রথমে জন্ম তারিখের দিন লিখে দিচ্ছি এরপরে এখানে জন্ম তারিখটির মাস লিখতে হবে অর্থাৎ যে ব্যক্তির তত্ত্ব দেখতে চাচ্ছেন যে ব্যক্তির ফর্ম নম্বর উপরে লেখা হয়েছে সে ব্যক্তির জন্ম তারিখটি এখানে সঠিকভাবে লিখতে হবে ভোটার নিবন্ধন ফর্ম নম্বর এবং জন্ম তারিখ লেখার পর নিচে এখানে একটি ক্যাপসা কোড দেখা যাচ্ছে ক্যাপসা কুডটি আমাদের এক এক ব্যক্তির ক্ষেত্রে এক রকম দেখাবে এখানে ক্যাপসা কোডটি যেভাবে রয়েছে হুবহু সেভাবে নিচে লিখে দিতে হবে এখানে ফোর এম সিক্স সি জি রয়েছে আমরা সেটি লিখে দিচ্ছি সেটি লেখার পর নিচে ভোটার তত্ত্ব দেখুন অপশন রয়েছে আমরা সেটার উপরে ক্লিক করব। আমরা ভোটার তত্ত্ব দেখুন উপর যখন ক্লিক করলাম যে ব্যক্তি নিবন্ধন ফর্মের নম্বর আমরা এখানে দিয়েছিলাম সেই ব্যক্তির ভুটারের তত্ত্বসমূহ এখানে দেখাচ্ছে এখানে দেখা যাচ্ছে বুটার নম্বর অর্থাৎ ওই ব্যক্তিটির ভোটার নম্বর কত এবং সে সাথে তার সিরিয়াল নম্বর দেখাচ্ছে সে সাথে জাতীয় পরিচয়পত্র নম্বরটিও চলে আসলো এবং তেরো ডিজিটের ফিন নম্বরটিও চলে আসলো এবং কোন এলাকার ভোটার সেটিও এখানে দেখা যাচ্ছে এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি হচ্ছে স্মার্ট খাড়ের নম্বর এবং এটি হচ্ছে তেরো ডিজিটের আমাদের ফিন নম্বর আমাদের হাতে যদি জাতীয় পরিচয়পত্র নম্বরটিও থাকে তাহলে সেটি ব্যবহার করেও আমরা উক্ত ভোটার তথ্যসমূহ দেখতে পারবো সেজন্য আমরা জাতীয় পরিচয়পত্র নম্বরে করে জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখে দিব এবং সে সাথে জন্ম তারিখটি সঠিকভাবে লিখে দিব

প্রথমে আমরা ভুটার নিবন্ধন ফর্ম নম্বর ব্যবহার করে দেখেছি এরপরে জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে দেখেছি